এটাই তো আমাদের জন্য বড় ব্যাপার। আমাদের সাধারণ কর্মীদের কাছে হেরে যাবে তৃণমূল, তার জন্য মমতা বন্দীকে আনতে হচ্ছে। আরে আজ পর্যন্ত মমতা বন্দী বড় মা কাছে এলে না, ভোট এলে তোর মমতা বন্দী বড় মার পুজো করছেন? আজ পর্যন্ত তো কালীঘাটে পুজো, বাড়িতে পুজো, আমি তো উনাকে জানি, আমি তো ওই দলটা করেছি, জানি তো, উনি তো কালীঘাটে বাড়িতে পুজো করতেন। আজকে তো ভোটের জন্য ভয় পেয়েছেন, তার জন্যে আজকে উনাকে আসতে হচ্ছে। এটা আমাদের গর্বের ব্যাপার, বিজেপি কর্মী হিসাবে আমাদের গর্বের ব্যাপার। উপনির্বাচনে তাকে আসতে হচ্ছে? আরে সেটাই তো বলছি, উপনির্বাচনে সিএমকে আসতে হচ্ছে, এটা এজ এ বিজেপি কর্মী হিসাবে আমার গর্বের ব্যাপার। কি আমাদের কর্মী কাছে উনি হার মেনে নিয়েছেন। তাহলে কি বিজেপিকে ভয় পাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়? 100% ভয় পাচ্ছেন, 100% ভয় পাচ্ছেন। দেখলেন না, ঠাকুর ঠাকুর করে উনি চাইছিলেন কি দানা আসুক, দানা এলো না, কবে দানা এলো, কবে চলে গেলো, হিসাব দিতে পারলেন না, দিল্লি থেকে টাকাও পেলেন না। এবার ওই মাটি ওই বাঁধ, ভারতবর্ষে একটাই রাজ্য আছে যেখানে তিরপাল দিয়ে বাঁধ বাঁধা হয় ভাই, আর কোথাও বাঁধ বাঁধা হয় না।